বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। বাবু, গুড মর্নিং বলে দাও আজকে। বাবুর এবার দিয়ে দুবার ব্রাশ করা হচ্ছে, তাহলে ভাবো কখন উঠেছে। এখন বাজছে, হ্যাঁ 9:45 বাজছে। ওর এবার দিয়ে দুবার ব্রাশ করা হচ্ছে, ব্রাশে কলগেট নাই না। তো যাই হোক, আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম, কারণ হচ্ছে সকালবেলায় উঠেছি অনেকক্ষণ, প্রায় 6:15 তখন। তো সকালকার যা যা কাজ তাতে করেছি, তোমাদের তো এর আগে দুটো ব্লগে শেয়ার করেছি যে আমি কী কী করি। তো ঘুম থেকে উঠে দোকানটা খুলেছি, তারপর ঘর ছাড় দিয়েছি, তারপর ভাত, সকালকার ভাত করেছি, আলু সিদ্ধ ডাল সিদ্ধ। তো খাওয়া হয়নি, এবার খাবো। চা করেছিলাম, চা খাওয়া হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসবো। তো বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি, আর কি খাওয়া দাওয়া করছি তোমাদের তো আগেই বললাম যে আমি আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করেছি। তো ওটাই খাচ্ছি, আর এটাই সাধারণত আমাদের বাঙালিরা সকালবেলায় খায়, তো আমরাও প্রত্যেক দিন এরকমই খাই সিদ্ধ ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন নিয়ে বসেছি মাঝতে। তো সকালে চা খেয়েছিলাম, সেগুলো ধোয়া হয়েছিল না, তারপর আবার এখন খাওয়া দাওয়া করলাম, তো অনেকগুলোই বাসন হয়ে গেছে। আর এই মুহূর্তে একটা ঘটনা হলো, মজার ঘটনা, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর কি বলো তো, খাওয়া দাওয়া করে আমি তোমার দাদাভাইকে বললাম যে যে ট্রাইপডে মোবাইলটা সেট করে দাও, বন্ধুদের সঙ্গে গল্প করাও হবে, তারপর বাসন ধোয়াও হবে। তো ওকে সেট করতে বলে আমি বাসনগুলো নামাতে এসেছি নিচে। তো ও কি করেছে, ট্রাইপডে মোবাইলটা সেট করেছে, আর আমি বাসনগুলো নিচে নামাতে এসেছি। তো ওটা সেট করার পর মোবাইলটা অন করে নাচতে লেগেছে। তো আমি এসে দেখি যে ও নাচছে, তারপর আমি পাশে দাঁড়িয়েছি, আর আমাকে দেখে ভয় পেয়ে গেছে। তো আমার এটাই মনে হলো ওকে দেখে যে সবারই ইচ্ছে হয় যে ভিডিও করতে, তো সবাই পারে না, কারোর লজ্জা লাগে। কেউ আবার ভাবে হয়তো আমি ভিডিও করব, লোকে কি বলবে, হয়তো খারাপ খারাপ কমেন্টস আসবে, আমি ক্যামেরার সামনে গিয়ে আদেও ভিডিও করতে পারবো কি না, বা লজ্জাও লাগবে ক্যামেরা অন করে তারপরে আবার নাচা এরকমটা। তো আমিও যখন প্রথম ফার্স্ট মজে ভিডিও শুরু করেছিলাম, তখন আমারও খুব লজ্জা লাগতো। তো আস্তে আস্তে করতে করতে সেই লজ্জাটা এখন কেটে গেছে। তো তোমাদের একটাই কথা বলবো, যারা ভাবো যে আমি ভিডিও করব, খারাপ কমেন্ট করে, তো আমার জানো তো খারাপ কমেন্টগুলো মানে খারাপ লাগে না, ওগুলো দেখে মনে হয় যে হ্যাঁ ঠিকই বলছে, সেগুলো হয়তো আমি ওই রকমই দেখতে খারাপ, সেই কারণেই বলছে, যেটা মানে যেটা ঠিক সেটাই বলছে, বেশি তো আর বলবে না, এরকমটাই মনে হয় কমেন্টসের, আমার কিছু মনে হয় না। তা তোমরা যারা ভাবো যে ভিডিও করবো, তারা করতে পারো, কমেন্টস তো খারাপ করবে, যেখানে ভালো আছে সেখানে তো খারাপ থাকবে, এটাই আমি মনে করি। তো চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে মানে যে মানে কি বলতে গেলাম, যে ভালো মানে ঘটনাটা হলো, মজার ঘটনাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, আমার সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বাসনও তো ধুয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো তোমার দাদা ভাই এখন দোকানের মাল আনতে গেছে বাজারে, তো এখন আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম দোকানে। তো দোকানে আমরা থাকি না বসে, তো যখন খদ্দের আসে তখন ডাকে, তখন এসে মাল দিয়ে আবার বাইরে চলে যায়। তো দোকানে আমাদের ফ্যান লাগানো হয়নি, তো প্রচণ্ড গরম, আর সবসময় খদ্দের আসে না, এটা তো পাড়ার দোকান, তো সেই কারণে অনেকক্ষণ পর পর আসে, তো সেই কারণে দোকানে বসে থাকি না, একভাবে যখন আসে তখন আসি, আবার মাল দিয়ে বাইরে চলে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে এলাম, আর এখন আমি আমার আপাতত কাজ হয়ে গেল, সকালকার মোটামুটি কাজ, আর দুপুরে রান্না মা করবে, তো এখন তো আপাতত কোনো কাজ নেই। তো আমি ব্রু সেভ করবো এখন, কারণ কালকে দিদির বাড়ি যাব, দিদির বাড়ি বলতে মাসির মেয়ের বাড়ি, তো দিদির ছেলের জন্মদিন আছে, তো সেই কারণেই যাব। তো কালকের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ব্রু শেভ বাড়িতেই করি, আমি তো নিজে নিজে মোটামুটি পারি, তো সেই কারণেই পার্লারে যায় না, তো যখন পারতাম না তখন যেতাম। তো কি বলতো, আগে যখন যেতাম তখন বছরে একবার কি দুবার যেতাম, তো এখন তো ভিডিও করি, তো খুব ব্রু হয়ে গেলে ভালো লাগে না, তো সেই কারণে সপ্তাহ অন্তর করতে হয়। তো বারবার যাব, আবার দেখো দোকান আছে, দোকান রেখে তো যাওয়া সম্ভব হবে না, তোমাদের দাদা ভাই যখন কাজে যাই তখন তো আমাকে বাড়ির টুকটাক কাজ করতে হয়, তারপর দোকান চালাতে হয়, তারপর পার্লারে গেলে হবে না, তো সেই কারণে আমি নিজে নিজে ব্লেডেই করি। তো চলো ব্রুটা করে নিই, তারপর তোমাদের দাদা ভাই আসবে, তারপর স্নান করব, আর তার আগে কয়েকটা শর্ট ভিডিও করে নিব, মজা করব, তারপর তোমাদেরকে দেবো ইউটিউবে ইনস্টাগ্রামে বিকেলে করব। তো তোমার দাদা ভাই আসবে, দিয়ে স্নান করব, তারপর তোমাদের সঙ্গে যেটার জন্য আজকের ভিডিওটা করা সেই কথাটা শেয়ার করব। তো চলো ব্রুটা আগে করে নিই। দোকানে আসো গো, থাম ভাই আসছে। না তো যাইমো, যাবে তুই যাবি তো? হ্যাঁ আমি যাবো, কালকে আমি ছিলাম না, পরশু দিন ছিলি না? তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের দাদা ভাই চলে এসেছে, তো আমি ব্রুটা করতে বসলাম, আর দোকানে খদ্দের চলে এসেছে, তো সে কারণে ওকে ডাকলাম। তো দেখো আমি ব্রু করতে নিয়ে গেছি নিজে নিজে, আর আমি খুব আস্তে আস্তে করি। তো চলো, ব্রুটা তো প্রায় হয়ে গেল, এবার কপালটা করে নিচ্ছি, কারণ ব্রু করলে তো কপাল করতে হবে, নাহলে ভালো লাগবে না। তো দেখো প্রায় হয়ে গেছে, তো তোমাদের দেখাই কেমন হলো, দেখো কেমন হয়েছে। অতটাও ভালো পারি না, মোটামুটি পারি। তো এবার দিদিকে করে দিব, চলো। দিদি বলল যে কালকে তো যাব আমরা ওখানে বেড়াতে, তো দিদি বললো আমাকেও করে দে, তো আমি নিজে নিজে পারি, কাউকে করে দিতে পারি না, তো দিদিকে শুধুমাত্র করে দিই, তাও ওকে করে দিতে গিয়ে একটু একটু কেটে যায়, আমি নিজে করলে আমার একটুও কাটে না, তাও বলা যায় না, ব্লেডের ব্যাপার, তো সুতোতে করা অনেক ভালো, কিন্তু অনেকদিন সুতোতে করি না, সে কারণে সুতোতে করতে গেলে এখন লাগে। তো দিদিকে করে দেবো, আর দিদিকে করে দিতে দিতে একটুখানি কেটে গেছে, তো ওকে বলছি যে আর আমি কোনো কাউকে কোনো দিন করে দেবো না, আমি নিজে নিজেই করি, তো নিজে নিজেই করবো, তুই পার্লারে গিয়ে করে আসবি। তো দিদি বলছে ও তুমি বাড়িতে করবো আর আমি পার্লারে গিয়ে করে আসবো, এটাই বলছে, কারণ ও একা একা কোথাও যেতে চায় না, ও খুব চুপচাপ, সেই কারণে এই কথাটা বলছে। তো চলো, প্রায় হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে যেই ভিডিওটা শুরু করেছিলাম সেটা শেষ করতে পারিনি, তো তোমাদের বলেছিলাম যে ব্রু শেভ করার পর তারপর স্নান টান করে একদম খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কালকে সেটা হয়নি, কারণ সব কাজ সম্পূর্ণ করার পর রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো মেঘ হয়ে গেছিলো ভীষণ, তো কারেন্টও চলে গেছিলো,
তো সেই কারণে শেয়ার করতে পারিনি, তো চলে এলাম আজকে মানে পরের দিন। তো আজকে তো একটা জায়গায় যাওয়ার কথা আছে, তোমাদের তো আগে শেয়ার করে দিয়েছি, তো ওখানে যাব। তো তোমাদেরকে এই কথাটা শেয়ার করে দিই, তারপর রেডি হব। তো চলো, যেই কারণে তোমরা ভিডিওটা দেখতে এসেছো সেই কথাটা শেয়ার করে দিই। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার বাড়ি কোথায়, তো আমি অনেকেই রিপ্লাই দিয়েছি, মানে অনেককে বলতে সবাইকেই রিপ্লাই দিই, তোমরা হয়তো জানোই। তো রিপ্লাই দিয়েছি যে আমার বাড়ি বহরমপুর। তো তোমরা আবার জিজ্ঞাসাও করো যে বহরমপুরের কোথায়। তো বহরমপুরের বহরমপুরে না, কারণ বহরমপুর বলি এই কারণে, কারণ আমাদের যেখানে বাড়ি সেটা চিনতে পারবে না, তো সবাই মোটামুটি সবাই বহরমপুর এই জায়গাটা চেনো। তো আমাদের বহরমপুর থেকে আরও 1 ঘন্টা আসতে হয় বাসে করে। তো আমাদের যেখানে বাড়ি সেটা হচ্ছে ইসলামপুর, আমি জানি না তোমরা কতজন জানো বা চেনো, তো সেই কারণেই বহরমপুরটা বলতাম। তো তোমাদেরকে বলতাম না বলে তো অনেকে আবার ভালো কমেন্ট থেকে খারাপ কমেন্টও করতে লেগেছো, তো সেই কারণে আমি ভাবলাম যে এই ভিডিওটা করা উচিত। আর তোমরা অনেকে আমার ফোন নাম্বার চাও, তো তোমরাই বলো যে এখানে ফোন নাম্বার দেওয়া কি ঠিক হবে, তোমাদের মন থেকে বলো তো। তো তোমাদের দাদাভাই বলছে দিয়ে দাও, তাহলে ভাবো এখন বলছে দিয়ে দাও তোমাদের সামনে, কিন্তু পরে কি চাপ আসবে সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, নাম্বারটা তো এখানে দেওয়া যাবে না, আর কেউই হয়তো দেয় না, তো আমিও দেবো না, যতই আমি দেখতে খারাপ হই বা বাদুরের মতো দেখতে হই, তোমরা যেগুলো কমেন্টস করো যতই যাই হই না কেন, তো আমি তো একটা মেয়ে, তো মেয়ে হিসেবে আমার একটা নিজস্বতা আছে। তো যাই হোক, তোমরা যদি কিছু জানতে চাও বা আমার সঙ্গে কথা বলতে চাও অনেকে বলো, তো আমার ইনস্টাগ্রাম আইডি আছে, তো ওখানে গিয়ে তোমরা কথা বলতে পারো। ইনস্টাগ্রাম আইডিটা মুন্নি হালদার এই নামে সার্চ করলেই পেয়ে যাবে, আর তাছাড়া অনেকের নাও থাকতে পারে ইনস্টাগ্রাম আইডি, তো মজেও আমার একটা আইডি খোলা আছে, তো মুন্নি একই নামে মুন্নি হালদার, তো ওখানেও মেসেজে কথা বলা হয়, তো তোমরা যদি চাও ওখানেও বলতে পারো। তো ওখানে সব মানে যত রকম মানে তোমাদেরকে যত রকম কথা আছে তোমাদের বলা, তো ওখানে বলতে পারো। তো আমি প্রত্যেককে রিপ্লাই দিই, এখন আপাতত অনেকের সঙ্গেই কথা বলি। তো আমি তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দিই, তো তোমরা অনেক কথায় এই কমেন্টে এসে বলতে চাও না বা বলো যে এখানে বলা যাবে না, তো তোমরা ইনস্টাগ্রাম বা মজে এসে মেসেজ বক্সে এসে বলতে পারো, আমি সবাইকে রিপ্লাই দিই, এবং আশা করবো আগামীতেও যারা আমাকে মেসেজ করবে আমি রিপ্লাই দেব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আজকে তো মানে স্পেশাল ব্লগ দেব তোমাদের জন্য, মানে দিদির ছেলে জন্মদিন আছে, তো চলো রেডি হয়ে নিই, তারপর আবার নেক্সট ব্লগ তোমাদের দিব। তো চলো, টাটা বাই।